হ্যালো, কেমন আছো? কে বলছো? আমি আমি আদি। কি হচ্ছে? কিছু না, ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। ঠিক আছে, এটা জানার জন্যই ফোন করেছিলাম। টেক কেয়ার। চল চালা। তোর মুখ দেখে তো মনে হচ্ছে, আরে একটা জ্বর দিয়ে দিয়েছে তোর ওকে। একদম উল্টো পাল্টা কথা বলবি না। এদিকে কোথায় যাচ্ছিস? এদিকে আমাদের অফিস নাকি? আজকে আমার ছুটি, সঙ্গে তোর বসকে বলে দিয়েছি। ছুটি? কি বলছিস? কি এই, চল না জুস খাই। জুস? থ্যাংক ইউ চাঁদু। হ্যালো। হ্যাঁ হ্যালো, জুস দিয়েছে তোমাকে? না। আমি কি নিয়ে আসবো তাহলে? কোনো দরকার নেই, এখান থেকে দেবে। ঠিক আছে, টেক কেয়ার। কেসটা কি একবার বলবি? হচ্ছেটা কি? কেসটা জন্ডিস। জন্ডিস হয়েছে তোর বইয়ের? আরে না রে বাবা। তাহলে হার্ট ব্রেক। হার্ট ব্রেক? তুই জানিস আমার একদম থাকতে ভালো লাগে। কি তুমি ফোন করলে না? ফোন করলেই চলে আসতাম। ইটস অল রাইট। হ্যাঁ, কত টাকা, কত বিল হয়েছে? 80,650। কার্ড না ক্যাশ? ক্যাশ। কার্ড। প্লিজ স্টপ ইট। ক্যাশ। কে না কে এসে কার্ড দিচ্ছে আর আপনি সোয়াইপ করতে যাচ্ছেন? না মানে ক্যাশ। আমি ভাবলাম উনি আপনার হাজবেন্ড, তাই মানে আপনি ভাবলেই তো উনি আমার হাজবেন্ড হয়ে যাবেন। না না না, মানে কালকে তো উনি আপনার সমস্ত পেপারে সাইন করলেন, তাই কেউ সাইন করলেই হাজবেন্ড হয়ে যায়? সরি। আমি কি বিলটা দিতে পারতাম না? কেন দেবে? হ্যাঁ না, দিতে পারবে না। বারবার ফোন করা, জুস খেয়েছো, ওষুধ খেয়েছো, এত দরদ কিসের? অধিকার ফলাচ্ছ? কে বলেছিল ফোন করতে? তুমি তো নাম্বারটা দিয়েছিলে। হ্যাঁ দিয়েছি তো। আমি ডিপ্রেস ছিলাম, তুমি নাম্বার চেয়েছিলে তাই দিয়েছি। তারপরে ফোন করতে হবে? এর অন্য কোনো মানে বের করার একদম চেষ্টা করবে না। আমার বাড়ির ওয়াচম্যানের কাছেও না আমার ফোন নাম্বারটা আছে। এবার তো সেও এসে বিল মেটাবে। আমি আর ওয়াচম্যান এখন? ওয়াচম্যান অনেক বেটার। ওর নিজের কাজটা না খুব ভালো করে বোঝে। তোমাকে লাস্টবার বলে দিচ্ছি, পরিষ্কার করে শোনো, আর কখনো যদি গায়ে পড়ে ভাব দেখানোর চেষ্টা করেছো বা দরদ দেখানোর চেষ্টা করেছো, আমার থেকে খারাপ কেউ হবে না, মনে থাকে যেন। শ্রী মিটামিটি দিস। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে।